हेलो डियर फ्रेंड्स, वेलकम बैक टू मास क्रिकेट यूट्यूब चैनल। आमी आपनादेर साथे आछी आहमेद शरीफ। चलुन जेने नेया जाक आजकेर आपडेट। अस्ट्रेलिया प्रधानमंत्री स्कॉट मॉरिसनेर घोषणाय हठात्ई आशार आलो देखछे अक्टोबरे प्रस्तावित टी-20 विश्वकाप। शुक्रवार अस्ट्रेलियार प्रधानमंत्री जानिएछेन देशेर माटीते स्पोर्टिंग इवेंट आयोजन करार ब्यापारे सोशल डिस्टेंसिंग एर नियम किछुटा शिथिल करा हबे। आर सेई नियमेर आवतায় देशेर माटीते छोटो स्टेडियामगुलोते 10,000 दर्शक प्रवेश करते पारबेन। एरपरई टी-20 विश्वकाप निये प्राथमिकभावे जट काटार इंगित मिलल। शुक्रवार कैबिनेट बैठकेर पर स्पोर्टिंग इवेंट दर्शक आसने अनुमति प्रदान करा स्कॉट मॉरिसन जानान एक्षेत्रे स्पोर्टिंग भेन्यूटिर परिसर बृहत होते हबे एबं सेटिके ओपेन एरिया होते हबे। একই সঙ্গে সেখানে নির্দিষ্ট দূরত্ব মেনে বসার জায়গা নির্দিষ্ট করতে হবে। পাশাপাশি ইভেন্টগুলোতে থাকতে হবে টিকিটের যথাযথ ব্যবস্থা, যাতে পরবর্তীতে বুঝতে অসুবিধা না হয় কারা ইভেন্টে উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার করোনা আক্রান্তের সংখ্যা এখনও অবধি 7,000-এর কিছু বেশি। সেদেশে মারণ ভাইরাস মৃত্যু হয়েছে 102 জনের। সুতরাং পারিপার্শ্বিক সমস্ত বিষয় খতিয়ে দেখে দর্শক প্রবেশ অনুমতি দিলেও সেক্ষেত্রে একটি নির্দিষ্ট গণ্ডি কেটে দিয়েছেন স্কট মরিসন। 40,000 পর্যন্ত দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়ামগুলোতে 25% দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হবে। অর্থাৎ স্পোর্টিং ইভেন্টের ক্ষেত্রে নয়া দিকের নির্দেশনা অনুযায়ী 40,000 দর্শক আসনের স্টেডিয়ামে 10,000 মানুষ খেলা দেখার সুযোগ পাবেন। আগামী জুলাই থেকে নতুন নিয়ম কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই ঘোষণার পালে নতুন করে হাওয়া লাগতেই পারে টি-20 বিশ্বকাপ আয়োজনের বিষয়ে। আগামী 18 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু করোনার জেরে সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞা সহ অন্যান্য বিষয় বলবৎ থাকায় বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি আইসিসি। 10 জুনের বৈঠকেও আইসিসির সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশ প্রতিমিত হয়ে পড়েছিল। এখন দেখার, অস্ট্রেলিয়া সরকারের নয়া ঘোষণার পর আগামী মাসে অর্থাৎ জুলাইতে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে টিন এজ ব্যাটিং সেনসেশন হায়দার আলী এবং বোলিং সেনসেশন নাসিম শাহকে নিয়েই জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী 5 অগস্ট থেকে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে অংশ নেবে পাকিস্তান। 3টি টেস্ট ম্যাচের পাশাপাশি বিলেতের মাটিতে সমসংখ্যক টি-20 ম্যাচও খেলবে পাকিস্তান। আর ইংল্যান্ড সফরের জন্য শুক্রবার 29 সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর ফেব্রুয়ারিতে কনিষ্ঠ বোলার হিসেবে মাত্র 17-তেই হ্যাট্রিক তুলে নেওয়া নাসিম এখন পাক স্কোয়াডের অন্যতম আকর্ষণ। পাশাপাশি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে 107 সংগ্রহ করে পাদপ্রদীপের আলোয় আসা বছর 19-এর ব্যাটসম্যান হায়দার আলীর অন্তর্ভুক্তিও উল্লেখের যোগ্য বিষয়। বিশ্বকাপে পাকিস্তানের সহ অধিনায়কত্বের ব্যাটন ছিল হায়দারের কাঁধে। এর আগে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া এসিসি এমার্জিং কাপে 218 রান সংগ্রহ করে নজর কেড়েছিলেন হায়দার। পিএসএল এর সর্বশেষ মৌসুমে পেশোয়ার জালমির হয়ে তার ব্যাটে এসেছিল 239 রান। সব দেখে শুনে গত মে মাসে অনূর্ধ্ব 19 হায়দারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করে পিসিবি। তাই এই সুযোগটা প্রতিশ্রুতিমান ব্যাটসম্যানের ক্ষেত্রে অপ্রত্যাশিত ছিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ইংল্যান্ড সফরের দল নির্বাচনে খুশি কোচ মিসবাহুল হক। দল নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচকরা যে দলটা নির্বাচন করেছে ইংল্যান্ডের মাটিতে সেই দলটার সাফল্য এনে দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে, যদিও বিষয়টা চ্যালেঞ্জিং কারণ অনেকদিন ক্রিকেটারেরা ক্রিকেট থেকে দূরে। উল্লেখ্য, 1 মাসের বায়োসিকিউর পরিবেশ অনুশীলনের পর অগস্টের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামে পাকিস্তান। তাই জুলাইয়ের শুরুতেই রুটদের দেশে উড়ে যাওয়ার কথা পাকিস্তান দলের। করোনাভীতির কারণে স্কোয়াডে মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারিস সোহেলকে রাখা হয়নি। অন্যদিকে ফের বাবা হতে চলেছেন বাঁহাতি তারকা পেসার মোহাম্মদ আমির, তাকেও ইংল্যান্ডগামী স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড প্রথম টেস্টের পর বাকি 2টি টেস্ট অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে। 3টি টি-20 ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ক্রিকেট বল পালিশের ক্ষেত্রে থুথু ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি। এর ফলে ব্যাটসম্যানদের কাজটা আরও সহজ হয়ে যাবে বলে মনে করছেন টিম ইন্ডিয়ার পেসার ঈশান্ত শর্মা। তার মতে, ব্যাটসম্যান কিংবা বোলার সবার জন্যই কিছু না কিছু সুবিধা থাকা উচিত। দেশের হয়ে 97 টেস্ট খেলে ফেলেছেন দীর্ঘদেহী পেসার। ঈশান্তের মতে, টেস্টের লাল বলে পুলিশের জন্য যদি থুথু না লাগানো যায় তবে বোলাররা সুইং পাবে না। তার কথায়, লাল বল পালিশ না করতে পারলে সুইং মিলবে না, আর সুইং না পাওয়া গেলে ব্যাটসম্যানদের কাজটা আরও সহজ হয়ে যাবে। আমার মতে, লড়াইটা ভারসাম্যযুক্ত হওয়া উচিত, এক্ষেত্রে তো ব্যাটসম্যানরাই রাজত্ব করে যাবে। টেস্টে 297 উইকেট নেওয়া ঈশান্ত ফের যোগ করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো থুথুর বদলে কি ব্যবহার করা যায় যাতে বল চকচক করে। লাল বলের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।
অন্যদিকে করোনা কবলিত ক্রিকেটে একাধিক পরিবর্তন এনেছে আইসিসি, কিন্তু তার মধ্যে 22 গজের সবচেয়ে চর্চিত পরিবর্তন হতে চলেছে বলে লালা রস বা থুথুর ব্যবহার বন্ধ। যেহেতু থুথু থেকে করোনা সংক্রমিত হয় সেহেতু আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বলের শাইন বাড়াতে থুথু ব্যবহার করা যাবে না। বলে পেসাররাই সবচেয়ে বেশি থুথু ব্যবহার করেন, কিন্তু এক্ষেত্রে স্পিনাররাও পড়বে সমস্যায়। এমনটাই মত টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের। রিস্ট স্পিনার চাহাল বলেছেন, থুথুর মতো প্রাকৃতিক উপাদান পেসারদের সাহায্য করে সুইংয়ের জন্য, কিন্তু স্পিনাররা ড্রিফ্ট অর্থাৎ ক্রিকেটীয় পরিভাষায় বাতাসের সাহায্যে বলে দুই প্রান্ত বরাবর স্পিন করানো করাতে পারে। একজন স্পিনার হয়ে আমি যদি ড্রিফ্ট করাতে না পারি তাহলে ব্যাটসম্যানের পক্ষে খেলাটা খুব সহজ হবে। বিশ্বের সব স্পিনারই এই সমস্যায় পড়বে, দেখতে হবে বিকল্প কোনো রাস্তা বার করা যায় কিনা। 94 ম্যাচে 147 উইকেট নেওয়া চাহাল বলেছেন, পেসাররা হোক স্পিনার সকলেই বলের অবস্থা ঠিক রাখতে চায়। আমার শক্তি স্পিনের পরিবর্তন আর ফ্লাইট, যার সঙ্গে থুথু সম্পর্ক রয়েছে। বিরাট কোহলি হোক বা রোহিত শর্মা, যে ক্যাপ্টেন হোক না কেন, সকলেই আমার থেকে উইকেটের প্রত্যাশা করে। 10 ওভারে 70 রান খেলেও আমি যেন মিডল ওভারে 3টি উইকেট নিতে পারি। আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে যে বলে থুথুর ব্যবহার করে শাইন বাড়ানোর অভ্যাস বোলারদের দীর্ঘদিনের, ফলে শুরুর দিকে সকলের মানিয়ে নিতে সমস্যা হবে। সেক্ষেত্রে ম্যাচ অফিসিয়ালরা বিষয়টা অতটা গুরুত্বভাবে দেখবেন না, কিন্তু একাধিক ভার ঘটলে দলকে সতর্ক করা হবে। দুবার সতর্ক করার পরে যদি এই ঘটনা ঘটে তাহলে ব্যাটিং টিমের 5 রান পেনাল্টি হবে। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের 1 নম্বর উইকেট কিপার হিসেবে কাকে পছন্দ, প্রশ্নটা করা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার কামরান আকমলকে। আর সোশ্যাল মিডিয়ায় পাঠানো এই প্রশ্নের জবাব দিতে সময় নেননি তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিবেশী দেশের 1 নম্বর উইকেট কিপার হিসেবে তার প্রথম পছন্দ যে মহেন্দ্র সিং ধোনি, তা জানালেন বহু যুদ্ধের সৈনিক আকমল। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি গয়ংগচ্ছ মনোভাব দেখাচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের বল শেষ পর্যন্ত গড়ায় কি না তা জানা যাবে আগামী মাসে। টি টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত হলেও তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের পাশাপাশি একটি ক্রিকেট ওয়েবসাইটে আকমলকে প্রশ্ন করে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের উইকেট কিপার হিসেবে কাকে পছন্দ। জবাবে আকমল বলেন, প্রথম পছন্দ অবশ্য মহেন্দ্র সিং ধোনি, দ্বিতীয় পছন্দ লোকেশ রাহুল। গতবারে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের পর থেকে ধোনিকে আর ক্রিকেট মাঠে দেখা যায়নি, তার অপেক্ষায় দিন গুনছেন ধোনি ভক্তরা। এদিকে লোকেশ রাহুল ব্যাটিংয়ের পাশাপাশি ভালো উইকেট কিপিংও করেছেন, সেই কারণেই আকমল প্রথম পছন্দ হিসেবে ধোনিকে রাখার পাশাপাশি দ্বিতীয় পছন্দ হিসেবে রাহুলকে বেছে নিয়েছেন। অন্যান্য ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আকমল ও ধোনিকে উইকেটের পিছনে দেখতে চাইছেন টি টোয়েন্টি বিশ্বকাপে। দুর্দান্ত স্ট্রোক মেকার হিসেবে পরিচিত ছিলেন তিনি, তবু সৌরভ গাঙ্গুলিকেও কখনো কখনো অস্বস্তিতে পড়তে দেখা গেছে সোয়েব আক্তারের গতি আর শর্ট বলের সামনে। অনেকে তো বলেছেন সোয়েবকে খেলতে নাকি ভয় পেতেন সৌরভ। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস অবশ্য বলছেন উল্টোটাই, না সৌরভ মোটেও ভয় পেতেন না তাকে। খেলোয়াড়ি জীবনে সৌরভ সোয়েব ছিলেন দুই চির প্রতিদ্বন্দ্বী দলের বড় তারকা। আইপিএলের সৌজন্যে দুজন আবার খেলেছেন এক দলেও, একে অন্যকে তাই দুইভাবে দেখার অভিজ্ঞতা আছে তাদের। কদিন পরপর কথার বোমা ফাটিয়ে অভ্যস্ত সোয়েব হয়তো সেই কারণেই সৌরভকে নিয়ে বিস্ফোরক কোনো মন্তব্য করেননি। সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিকে নিয়ে বিনয়ী সাবেক পাকিস্তানের গতি তারকা, অনেকে বলে ফাস্ট বল খেলতে সে ভয় পেত, আমাকে খেলতে ভয় পেত, সব ফালতু কথা। সৌরভ গাঙ্গুলি ভীষণ সাহসী ব্যাটসম্যান, একমাত্র ওপেনার যে নতুন বলে আমাকে মোকাবিলা করতে পারত। সৌরভ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ডের প্রধান না হলে সোয়েবের মন্তব্য একই রকম থাকতো কিনা সেটি নিয়ে যদিও প্রশ্ন উঠলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের পরের কথায় সেটিও দূর হয়ে যাওয়ার কথা। সে জানত তার হাতে শট নেই, আমি তার পা জোর লক্ষ্য করতাম, সে কিন্তু পিছিয়ে যেত না, রান করে যেত। আমি কেউ বলবো সাহসিকতা, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। এই স্বীকৃতি ছাপিয়ে সৌরভ বোধহয় বেশি খ্যাতি পেয়েছে সফল অধিনায়ক হিসেবেই, সোয়েব তাই মনে করেন। যতই মহেন্দ্র সিং ধোনি 3টি বৈশ্বিক শিরোপা এনে দেন ভারতকে, সোয়েবের চোখে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক সৌরভই। যদি ভারতের কথা বলি অবশ্যই সৌরভ গাঙ্গুলি, তার চেয়ে সেরা অধিনায়ক দ্বিতীয়টি পায়নি ভারত। ধোনি দুর্দান্ত অধিনায়ক, কিন্তু একটা দলকে গড়ে তোলার কথা যখন বললেন গাঙ্গুলি তার কাজটা খুব ভালোভাবে করেছে। সো ফ্রেন্ডস, আমাদের এই প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।